ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي يرسل إلى الناس كافة بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها. أخرجه مسلم. معزز حاضرين في مسلمين الكرام فردار على دير ما وبنيرا ونلايد جراكم دیکھتين من فرغبت تدیکبين شاكول درشوك سرطا هتاكنكي فان فلوار কে জানাচ্ছি আজকে এই জুমআ যে পবিত্র দিন এই পবিত্র দিনের যে করণীয় যে বর্জনীয় সে সম্পর্কে আহ্বান জানাচ্ছি। তো আজকে এই জুমআর খুতবার শুনতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করছে এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক ব্যস্ততার মধ্যে অনেক জ্যাম অনেক কষ্টের পরে এখানে এসে আপনাদের সম্মুখে জুমার খুতবা দেওয়ার তৌফিক দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। আর আপনাদের জন্য যে বিষয়টা বলবো আপনারা এই এলাকার যারা আছেন তোমরা যারা আছো ছাত্র ভাইরা আমরা সকলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কৃতজ্ঞতা জানাবো, আল্লাহর জন্য বিশেষ কি করব কৃতজ্ঞতা জানাবো। এই জন্য যে এই এলাকা আপনারা জানেন যে মাজার শিরিক বিদাত পরিপূর্ণ এলাকা সয়লাব, তাই না? তার ভিতরে ছাত্র ভাইরা তোমরা এবং আপনারা যারা আছেন সহি আকিদা বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ সালাত এবং বিশুদ্ধ মানহাজে প্র্যাকটিস করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আপনারা বিশেষ করে বলুন আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বারবাতার মুক্তির দূত বিশ্বনন্দিত বিশ্ব নেতা মহান নেতা সাইয়িদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন শাফিউল মুদ্দিবিন রাহমাতুল আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, যে নবী তার উম্মতের জন্য কিছু করলেন কিছু অকল্যাণ, উম্মত কি করলে জান্নাতে যাবে, উম্মত কি করলে জাহান্নাম থেকে মুক্তি পাবে, সবকিছু ডিটেলস সব কিছু ডিটেলস যিনি বর্ণনা করে আছেন সেই নবীর উপরে সালাত ও সালাম বর্ষিত হোক। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অথবা প্রিয় মুসল্লি আলি কেরাম, আজকে আমি আপনাদের সম্মুখে এসেছি নতুন একটি বিষয়, মানে নতুন একটি সফট টাইপের নরম টাইপের ফজিলতপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো আমাদের মুসলমানদের জন্য, যারা মুসলমান আছি, যারা জান্নাতে যেতে আশা রাখি, যারা জাহান্নাম থেকে মুক্ত হতে চায়, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হলো কি জানেন, জানতে চান? সেটি হলো তাওবা ইস্তেগফার, তাওবা ইস্তেগফার। আমরা পৃথিবীতে এসেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় কৃপায় আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোন্নত জাতি, সর্বোত্তম জাতি আমরা খ্যাতি পেয়েছি। আমরা মানুষেরা পৃথিবীর সর্বোত্তম জাতি নয় কি, সর্বোৎকৃষ্ট জাতি নয় কি? তারপরে আমরা আবার সূরা তিনের ভিতরে সুম্মারাদাদনাহু আসফালা সাফিলিন, আমরা আবার নিকৃষ্ট সবচেয়ে নিকৃষ্ট হয়েছি। একদিকে আমাদেরকে যেমন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোন্নতি সর্বোন্নত সর্বোৎকৃষ্ট জাতি পক্ষান্তরে এন্ড দ্য আদার হ্যান্ড আমাদেরকে আবার নিম্ন স্তরে ফেলে দিয়েছে। কারণটা কারণ হলো আমরা যদি ভালো কাজ করি তাহলে সর্বোন্নত জাতি, উত্তম কাজ করলে, নেকির কাজ করলে, সওয়াবের কাজ করলে সর্বোন্নত জাতি, সর্বোৎকৃষ্ট জাতি, জান্নাতের হাকদার। আবার মানে অপর পক্ষে যদি আপনারা আমরা গুনাহ করি, অন্যায় করি, পাপাচার করি, খারাপ করি, জুলুম করি, অত্যাচার করি, নির্যাতন করি, নিষ্পেষণ করি, জিনা ব্যবচার করি, তাহলে আমরা আবার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, তাই না? তো যাই হোক, আমরা এই সর্বোৎকৃষ্ট জাতি হয়েও কিন্তু আমরা কি করি, গুনাহ করি। আমাদের চলতে ফিরতে উঠতে বসতে ব্যবসায় বাণিজ্যে লেন দেন চরণে বরণে করণে সব কিছুতে দেখায় শোনায় আমরা অহরহ গুণা করে চলেছি, তাই নয় কি? আমরা কি কেউ ওয়ারান্টি নিজেকে দিতে পারবো নিশ্চয়তা যে না আমার চলার ভিতরে গুণা করি না, আমার বলার ভিতরে গুণা করি না, আমার উঠার হিসেবে আমার কোনো গুণা নেই, আমার বসার ভিতরে গুণা নেই, আমার দেখার ভিতরে গুণা নেই, শোনার ভিতরে গুণা নেই, এমন কেউ বলতে পারবো নিশ্চয়তা দিতে পারবো না? তাহলে করণীয় কি? এই যে অহরহ প্রত্যেকটি মুমেন্টে আমরা গুণা করে চলেছি, তাহলে এই গুণা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এই গুণা ডিসমিস করে, ডিরেক্ট করে, বিশ্বাস করে দেওয়ার উপায় কি? উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি উপায় বের করেছেন, উপায় দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী, তিনি তার উম্মত যাতে তার কৃত গুণাকে যাতে ধুসমুস করে দিয়ে, নিঃশেষ করে দিয়ে, ধুয়ে মুছে সাফ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, তার জন্য একটি ব্যবস্থাপনা করেছেন, তার নাম কি? তাওবা। এই তাওবা নিয়ে কথা হবে। তাওবার শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। তাওবার শাব্দিক অর্থ কি? ফিরে আসা, তাওবা বলে প্রত্যাবর্তন করা। পরিভাষায় চার পাঁচটা সংজ্ঞা বলা যাবে, কিন্তু আমরা নেট করেছি বেশি সংজ্ঞা বলবো না, দুই একটা বলবো। সেটা হলো তাওবার পরিভাষিক বা আমরা যেটাকে বলি পরিভাষায় বা বিস্তারিত যে ডেফিনেশন সংজ্ঞা, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল কাজ করতে নিষেধ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজ করতে নিষেধ করেছেন,
কোরআন এবং সুন্নাতে যেগুলোকে পাপ বলে অন্যায় বলে জাহান্নামে যাওয়ার কাজ বলে নির্ধারিত করেছেন নির্ধারণ করেছেন সেই সকল কাজ ছেড়ে সেই সকল কথা ছেড়ে সেই সকল দেখা ছেড়ে সেই সকল কিছু শোনা থেকে ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল কথা কাজ কর্ম চলা বলা দেখা পছন্দ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো পছন্দ করেন সেই দিকে ফিরে আসার নাম হচ্ছে তাওবা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতৃষ্ট অসন্তুষ্টি কারণ যেগুলো অসন্তুষ্টিমূলক কাজ যেগুলো সেগুলো ছেড়ে দিয়ে আল্লাহ যে সকল কাজে কথায় কর্মে সন্তুষ্টি হয় সেই দিকে ফিরে আসার নাম হচ্ছে তাওবা মুদ্দা কথা জাহান্নামের কাজ থেকে ওগুলো করা ছেড়ে দিয়ে সেগুলো থেকে ফিরে জান্নাতের পথে আসার নাম জান্নাতে যাওয়ার কাজ করার নাম হলো তওবা দুই প্রকার তওবা কয় প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে ওয়াজিব তওবা আর একটা মুস্তাহাব তওবা অর্থাৎ ওয়াজিব তওবা কি যখন বান্দা এমন কোন কাজ করবে যেমন শিরিকের গুনাহ বিরাটের গুনাহ বড় বড় গুনাহ এগুলো যখন কোন বান্দা বান্দি যুবক যুবতী কিশোর কিশোরী করবে তখন ওই সকল পাপ থেকে ওই সকল অন্যায় থেকে পাপ করা বান্দার উপরে মুসলমান নর নারীর উপরে ওয়াজিব হয়ে তাই না তাই এই ধরনের তওবাকে কি বলা হয় ওয়াজিব তওবা আবার মুস্তাহাব তওবা অর্থাৎ গুনাহ নেই পাপ নেই তারপরে তওবা করা এগুলো কাদের জন্য আমাদের জন্য না নবী রাসূলের জন্য কাদের জন্য নবী রাসূলের পাপ ছিল নেই নিষ্পাপ নিষ্কলুষ কত পবিত্র তারপরে আবার নবী আপনার নবী দয়াল নবী কত বার তওবা করতেন আসবো ইনশাআল্লাহ তাই না তাদের জন্য আবার এই তওবাকে আবার কেউ কেউ দুই ভাগে ভাগ করেছে সেটা হচ্ছে তওবা সহিহা মানে বিশুদ্ধ তওবা আর একটা হচ্ছে বিশুদ্ধ না অশুদ্ধ তওবা বিশুদ্ধ তওবা কি বিশুদ্ধ তওবার ভিতরে চারটি শর্ত পাওয়া যেতে হবে ঠিক আছে মানে শর্ত তওবার যে সকল শর্ত প্রমাণ করেছেন সেগুলো যদি পাওয়া যায় সেটাকে বিশুদ্ধ তওবা বলা হয় আর এই বিশুদ্ধ তওবা করলে আল্লাহ কি করবেন কবুল করবেন আর যদি আপনার আমার তওবা অশুদ্ধ হয় শর্ত পূরণ না হয় তাহলে আমাদের তওবা পূরণ হবে না এটাকে বলা হয় অশুদ্ধ তওবা এখন আসুন তওবার কি প্রয়োজনীয়তা গুরুত্ব কি জরুরত কি তওবা তাহলে করবো জানা দরকার আছে না জানা দরকার আছে নাকি নেই গুণা আছে তাহলে বলি যদি গুণা না থাকে তাহলে দরকার নেই গুণা তো নেই আপনাদের আছে আল্লাহ আমাদের আমলনামা যদি হাতে পাওয়া যেত তাহলে বোঝা যেত কতটুকু দুর্গন্ধযুক্ত কালো হয়ে গেছে পাপ করতে তাই না আমাদের অবশ্যই জানতে হবে তওবা কেন করবো তওবার জন্য করবো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছে তওবা করতে তওবার নির্দেশকারী কে আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তওবু ইলাল্লাহ আল্লাহ প্রথমে আমাদের কি বলেছেন ইমানদারগণ বলেছেন তারপর আবার বলছেন কি তওবা করো তওবু ইলাল্লাহ তোমরা সকলে মিলে আল্লাহর কাছে তওবা করো করো কে নির্দেশ করেছেন তাহলে বোঝা যাচ্ছে ইমানদার হলে গুনাহ করবে এই জন্য আগে আল্লাহ আমাদেরকে অ্যাড্রেস করেছে সম্বোধন করেছে কি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ ইমানদার ও ইমানদারগণ তারপরে বলছে তুবু ইলাল্লাহ ইমান আছে ঠিক আছে কিন্তু পাপও আছে অর্থাৎ কি করো তওবা করো এবার তওবা আল্লাহ তুমি তো তওবা করতে বললে নির্দেশ দিলে তওবার কোয়ালিটি কেমন হইতে হবে ধরন গঠন কেমন হইতে হবে কোন ধরনের তওবা হতে হবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা বলছেন কি তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা তওবার কোয়ালিটি কেমন হতে হবে তওবায়ে নাসুহা হতে হবে তওবায়ে নাসুহা নাসুহা তওবা ব্যাপারে যদি আমরা জানতে চাই তাহলে ইবনে আব্বাস ইবনে উমার বিভিন্ন সাহাবা থেকে বর্ণনা আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন
সুইলা ওনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিত তাওবাতিন নসুহা ওনার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল তাওবায়ে নসুহা কি আল্লাহ তো বলেছেন তাওবায়ে নসুহা করতে এই তাওবায়ে নসুহা কি প্রতি উত্তরে ওনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আন তাতুবা মিনাজ যামবি ওয়া লা তাউদু ইলাইহি আবাদা তাওবায়ে নসুহা হচ্ছে তুমি যে অন্যায় থেকে পাপ থেকে গুনাহ থেকে পাপাচার থেকে তওবা করছো একনিষ্ঠভাবে খালেসভাবে তওবা করতে হবে আর ওই কাজে ওই অন্যায় ওই পাপাচারে আর ফিরবে না এই তওবার নাম হলো তওবা নসুহা ঠিক আছে তাহলে তওবায়ে তওবা কেন করব বলতেছিলাম অন্যতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তওবু ইলাল্লাহি জামিআ ও মুসলমানেরা সকলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন তওবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন ও মুমিন দাবি করো নিজেকে নিজেকে পারফেক্ট মুসলিম বলতে চাও তাহলে তোমার একটা করণীয় আছে সেটা হলো তওবু ইলাল্লাহ আল্লাহর কাছে তওবা করতে তওবা করতে আল্লাহর নির্দেশ তওবা কেন করব নবী রাসূলগণ আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সবাই তওবা করতেন তাই না সংক্ষেপ করছি ইনশাআল্লাহ সেটা হলো আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুলই বলি করে ফেলেছিলেন এটা আমি বলিনি আল্লাহ বলেছে তার দলিল দেবো ইনশাআল্লাহ আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করেছিলেন না সে ভুলটা আল্লাহই কোরআনে বলেছে আমি বলি না ভুল যা করেছিলেন তার আগে দলিল নেন আপনাদের এলাকা তো আবার সেন্সিটিভ এলাকা আমি গরিব দিয়েই কথা বলছি ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ফাআসা আদামু রাব্বাহু ফাগাওয়া আল্লাহর কথা আল্লাহ বলেছেন ফাআসা আদাম আদম আল্লাহর অবাধ্য হয়েছে ভুল করেছে ফাগাওয়া সে মানে যেটা সঠিক ট্র্যাক সঠিক রাস্তা থেকে একটু মিস হয়ে গেছিল আমি ওটা অন্য ভাষায় বললাম যাওয়ার অর্থ আর বললাম না বুঝতে পেরেছেন মানে সে ঠিক পথে ছিল না তিনি ঠিক পথে ছিলেন না কে বললেন কে বললেন তাহলে এখন আসুন আমাদের বাবা যখন বাবাকে বলা হলো ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাত ফাতাকুনা মিনাল যালিমিন আল্লাহ বললেন ও আদম হাওয়া তোমরা এই গাছে নিষিদ্ধ গাছের কাছে যেও না বললেন না বাবারা কি করলেন বাবা বললেন ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান শয়তান তাদেরকে কি করল ওয়াসওয়াসা দিল ফাকাল বলল ইয়া আদম ও আদম বলছে তোমাকে কি এমন একটি গাছের কথা বলবো না আলা সাজারাতিল খুলদি ওয়া মুলকিল লা ইবলা তোমাকে কি এমন একটি গাছের কথা বলবো না যে গাছের ফল খেলে তুমি এই যে জান্নাতে আছো এই জায়গা পার্মানেন্ট হয়ে যাবে চিরস্থায়ী হয়ে যাবে ও মুলকিল লা ইবলা আর তোমার যে রাজত্ব দেখছো এগুলো আর জিন্দেগিতে চলে যাবে না শয়তান প্রবচন প্রবচনায় ধোকায় পড়ে বাবা কি করলে শয়তানের কথা শুনে ওই গাছের ফল খেলেন বান্দি ফল তাই না এবার আল্লাহ কি বললেন আল্লাহ বলছেন আর তোমার এখানে চান্স নেই তোমাকে না বলেছিলাম এই গাছের কাছে যাবে না এই গাছের ফল খাবে না এরা নিষিদ্ধ গাছ বাবা গেলেন আল্লাহ বলছেন এখানে তোমার থাকার আর অথরিটি নেই অধিকার নেই চলে যাও বেরিয়ে যাও এখানে আর থাকতে পারবে না চলে আসলেন দুনিয়াতে দুনিয়াতে এসে বাবা অত্যন্ত অনুতপ্ত চিন্তিত ডিপ্রেশন অত্যন্ত টেনশন করছেন কি করে কি করা যায় অন্যায় তো করে ফেলেছি ভুল তো করে ফেলেছি পাপ তো করে ফেলেছি এ থেকে শুধরানোর উপায় কি মুক্তির উপায় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান রহিম তিনি কি করলেন একটি পথ বলে দিলেন সেটি হলো তওবা সেটিও কোরআনে এসেছে সেটি কি আল্লাহ বলছেন ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমাত فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم الله بسر الله كتو ويجب بابا جنتي تو ما جنتي تو بشان تنشان ديپرشن في الكتو তাদেরকে এই যে আল্লাহকে করে ফেললো ভুলটা করে ফেললো এবার আল্লাহ তাদেরকে তওবা শিক্ষা দিচ্ছেন কি শিক্ষা দিচ্ছেন তওবা বলছে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমা
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে কিছু বাক্য কিছু সেন্টেন্স শিক্ষা গ্রহণ করলেন কার কাছ থেকে কার কাছ থেকে কে আদম এই সেন্টেন্স পড়ার কারণে আল্লাহর কাছে বলার কারণে আল্লাহ তাদের কাছে কি তাদের উপরে কি হলেন তাদের উপরে কি হলেন ক্ষমাশীল হলেন গুনাহকে মাফ করে দিলেন আমরা এখন যারা এসেছি দুই রাকাত নামাজ পড়ে বসি ভাইরা দুই রাকাত নামাজ পড়ে বসি হ্যাঁ আমরা পরে একটা আইন দেব ঠিক আছে আল্লাহর নবী বলেছেন যখন মসজিদে ঢুকবে দুই রাকাত নামাজ পড়ে বসবে ঠিক আছে এটা আল্লাহর নবীর হাদিস তাহলে আল্লাহ কি বললেন কিছু কথা কিছু কাজ কিছু সেন্টেন্স শিক্ষা দিলেন যেগুলো পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম এবং মা হাওয়ার উপরে কি করলেন ক্ষমাশীল হলেন সেইগুলো কি অন্যত্র আল্লাহ বলছেন সেই সেন্টেন্স গুলো সেই বাক্য গুলো কেমন ছিল এরকম রব্বানা গলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সেই সেন্টেন্স গুলো কি ছিল রব্বানা গলমনা হে আমার রব আল্লাহ আল্লাহকে বলছেন আমাদের বাবা আদম এবং মা হাওয়া রব্বানা গলমনা হে আমাদের রব হে আমাদের প্রতিপালক জুলুম করেছি আমরা আমাদের উপরে আমাদের আত্মার উপরে জুলুম করেছি তুমি নিষেধ করেছিলে তোমার কথা অমান্য করে আমরা জুলুম করেছি ওয়াইল্লাম তাগফির লানা অতএব তুমি যদি ক্ষমা না করো ওয়াতারহামনা এবং আমাদের উপরে রহম না করো ভুল করেছি তুমি তো রব তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো ক্ষমাশীল তুমি যদি ক্ষমা না করো দয়া না করো লানাকুনান্না মিনাল খাসিরিন তাহলে আমরা কি হয়ে যাব খাসিরিন ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই কথা শুনে আল্লাহ তো দয়ালু আল্লাহ দয়ালু নয় ক্ষমাশীল নয় আল্লাহ কি করলেন মাফ করে দিলেন তাহলে আমাদের বাবা কিন্তু তওবা করেছিল তাহলে আমাদের তওবা করতে হবে আমি মধ্যে আর যাচ্ছি না অনেক নবীর কথা বলতাম যদি সবাই থাকতো এবার আমাদের নবীতে চলে আসে ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু লাস্ট আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গোড়া ছিল ছিল নিষ্পাপ নিষ্কলুষ পূত পবিত্র এক মানুষ তারপরে আমাদের নবী কেমন তওবা করত কেমন তওবা করতেন শুনবেন আবু হুরায়রা থেকে বর্ণিত আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহু আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা বুখারী শরীফ তাই না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নিজে কসম খেয়ে শপথ করছেন আল্লাহর নামে আল্লাহর নবী শপথ করার দরকার আছে উনি কি মিথ্যা বলেন উনি কি অসত্য বলেন উনি কি ফাও কথা বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া তিনি নিজের পক্ষ থেকে কিছু বলেন না তাই না সব সত্য কথা তিনি বলছেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা 70 বারের অধিক আমি তওবা ইস্তিগফার করি কে একদিন আমাদের নবী 70 বারের অধিক 70 বার না কিন্তু কতবার 70 বারের বেশি আরো একটা রিওয়ায়াত নেন তিরমিজি শরীফের ইবনে উমার থেকে বলেন তাই ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وان كنا لنعبد لرسول الله صلى الله عليه وسلم في المجلس الواحد قبل ان يقوم يقول رب اغفر لي وتب علي انك انت التواب الرحيم ابن عمر ابن عمر বলছেন হাদিসটি তিরমিজি মুসনাদে ইবনে আবি শাইবা মুসনাদে ইমাম আহমদ এসেছে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন وان كنا لنعبد লি রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ফিল মাজলিসিল ওয়াহিদ কোন এক বৈঠকে বসতেন কিসে বসতেন এক বৈঠকে বসলে আমরা নবীর তওবা ইস্তেগফার কতবার করছেন এটা বলতাম বলছেন আলকুনালা বলছে ক্বাবলা ইয়াকুম ওই বৈঠকে এক বৈঠকে বসছেন সেটা ওঠার আগে নবী 112 এর অধিক তওবা ইস্তেগফার করতেন বলতেন রব্বিল ফির এই যে রব্বিল ফির অথবা লা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রহিম এটা হলো তাওবা এই তাওবাটা করতেন কতবার 100 বারের অধিক এক বৈঠকে আর আমরা কতবার বলি আমরা বুড়োরা যখন চায়ের স্টলে বৈঠকে বসে কি বলি এই টিভিটা দেখো দেখি কয়দিন বাঁচবো টিভি দেখেই যায়
নাচ গান এই সেই রাজনীতির আলাপ ফালতু আলাপ। আর ওই যে আমার যুবক ভাইরা যখন একটা বৈঠক করে তখন কি ওদের বৈঠকে খালি কোরআনের আলোচনা হয়, ওয়াজের আলোচনা হয় নাকি রে যুবকেরা? যুবকদের বৈঠকে খালি কোরআন নিয়ে আলোচনা করে, হাদিস নিয়ে আলোচনা করে আর ওয়াজ নাকি? ভুল যুবকদের বৈঠক হলো ওরে আজকে দেখছি কলেজে একটা, আরে স্কুলে একটা, আরে আল্লাহ রে সে কি রে, এইগুলো তাদের বৈঠক। ওরে আজকে এই করছি, এই খেলছি, এই গুতা দিচ্ছি, এই করছি, এইগুলো হলো বৈঠকের আলোচনা। আর আমাদের আল্লাহর নবী বৈঠক কেমন ছিল? শতবার শতবারের অধিক তওবা ইস্তেগফার ছিল। আমাদের বৈঠক কি এরকম হচ্ছে? তাহলে আমাদের নবী এরকম তওবা করতেন? আমাদের বাবা যে মেন বাবা আদম তার তওবার অবস্থা শুনলে তাহলে আমাদের তওবা করা দরকার? এখন আমার আপনার মনে হতে পারে আল্লাহ আমরা জীবনে কত অপরাধ করেছি, কত নামাজ না পড়ে আছি, মা বাবার খেদমত করিনি, কত জিনা করেছি, কত এই করেছি, সেই করেছি, পাপ করেছি, জুলুম করেছি, আল্লাহ মাফ করবেন? এ মনে হয় প্রশ্ন জাগে না? তাদের জন্য আল্লাহ উত্তর নেন, আল্লাহ দিয়েছেন, আমি আপনি না। আমরা কোরআন এবং সুন্নাহ থেকে বলবো, অন্য বাইরের কোনো কিচ্ছা কাহিনী থাকবে না ইনশাআল্লাহ। কিচ্ছা থাকলে কোরআনের কিচ্ছা। তো আল্লাহ বলছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا. কার কথা শুনালাম রে? এই ছাত্র ভাইরা কার কথা বললাম এতক্ষণ? আল্লাহর কথা। আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদী, আমার বান্দা বান্দীদেরকে বলে দাও, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নিজেদের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, নামাজ পড়েনি, মদ খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জিনা করেছে, ব্যবচার করেছে, মারামারি হানাহানি করেছে, তাদেরকে বলে দাও না তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে ক্ষমা থেকে তোরা নৈরাশ হয়ো না, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ ক্ষমা মাফ করে দেন, সুবহানাল্লাহ। এখন আপনার মনে হতে পারে, আমার মনে হতে পারে আল্লাহ শিরিকের গুনাহ বিদাতের গুনাহ ওগুলো মাফ করবে? হ্যাঁ মাফ করবে। আমাদের সাহাবাদের দিকে দেখুন না, আমাদের সাহাবারা সবাই সাহাবা হওয়ার জন্য ছিল? এই আমাদের সাহাবা যারা রসুলের সাহাবা যে সকল লোক তারা কি সবাই সাহাবীরা জন্মেছিলেন না মুশরিক ছিলেন, পাপিষ্ট ছিলেন, রসুলকে হত্যাকার করতে এসেছিলেন সে ব্যক্তি ছিলেন, রসুলকে কত কষ্ট দিয়েছেন, রসুলের বিরুদ্ধে লড়েছেন, ইসলামের বিরুদ্ধে লড়েছেন, অস্ত্র ধারণ করেছেন, তারাও তো ছিল, তাদের মাফ করেননি? তাহলে এখনো যারা শিরকের ভিতরে নিমজ্জিত আছে, এখনো যারা বিদাতের ভিতরে হাবুডুবু খাচ্ছে, তারা যদি এখনি বুঝে শুনে আল্লাহর কাছে মৃত্যুর আগে তওবা করে অবশ্যই তাদের গুনাহ মাফ হবে। কিন্তু একটা গুনাহ মাফ হবে না, সেটা হলো যদি আপনি অন্যের হক, অন্যের হক ধন সম্পদ জমি ছিনিয়ে নেন, অন্যায় ভাবে আপনি আত্মসাৎ করেন, তাহলে এটা আল্লাহ করবে না মাফ, এটা ওই ব্যক্তির কাছ থেকে নিতে। ওকে, এখন এবার একটা তো আয়াত শুনালাম, একটা দলিল হাদিস থেকে নেন। হাদিসটি এসেছে মুসলিম শরীফে, কি আল্লাহ নবী বলে, মানে হাদিসে কুদুসি হচ্ছে যেটা আল্লাহ বলেন নবীর মুখ দিয়ে, ঠিক আছে? এটাকে হাদিসে কুদুসি বলে, মানে কোরআনের পরে ইস্তাদ সৈয়াদের উপরে, বুঝতে পেরেছেন এই কোয়ালিটি? তো এমন একটি হাদিস এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করছেন। আল্লাহ নবী বলছেন কি, ইয়া আল্লাহ ইয়াকুল, আল্লাহ বলছেন ইয়াকুলুল্লাহু তাআলা ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিতুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকাইতানি লা তুশরিক বি শাইয়্যা লা আতাইতুকা বিতুরাবিহা মাগফিরা। আল্লাহ বলছেন ইয়া ইবনা আদম, ও ইবনে আদম, এর ভিতরে নারী পুরুষ সবাই অন্তর্ভুক্ত বলছেন, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, এই হাদিসটা পুরোটাই শুনে দিই আমি সংক্ষেপে, কারণ মানে হাদিসটি হাফ করতেছিলাম।
প্রথম থেকে বলি ইয়া ইবনা আদম ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারি ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া ফাস্তাগফিরুনি আগফির লাকুম ইয়া বানী আদম লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকাইতানি লা তুশরিক বিশাইয়্যা লা আতাইতুকা বিকুরাবিহা ফাগফিরলা আখাযাহু মুসলিম মুসলিম জারি হাদিস এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন ইয়া বানী আদম انكم تخطئون بالليل والنهار او بني ادم তোমরা দিন রাত গুনাহ করতে থাকো ভুল করতে থাকো ওয়া আগফিরু যুনুবা জামিয়া আমিও ওইভাবে ক্ষমা করতে থাকি তোমরা যেভাবে গুনাহ করো আমি ওইভাবে ক্ষমা করতে থাকি ফাস্তাগফিরু লিআগফিরলাকুম বাট দেয়ার ইজ এ কন্ডিশন একটা শর্ত আছে শর্তটি হচ্ছে আস্তাগফিরু লি আমার কাছে তওবা করো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমার কাছে তওবা ইস্তেগফার করো তাহলে আমি তোমার গুনাহ মাফ করবো ক্ষমা করবো বলছেন দ্বিতীয় পাওয়াটি আল্লাহ নবী আল্লাহ থেকে বর্ণনা করে বলছেন বনি আদমকে আল্লাহ বলছেন লাওয়াতাই তানি বি কুরাবিল আরদি খাতায়া বনি আদম তুমি যদি আমার কাছে এসেছো এমন অবস্থায় এসেছো বি কুরাবিল আরদি খাতায়া দুনিয়া ভরে গুনাহ করেছে দুনিয়া ভরা গুনাহ নিয়ে এসেছো কিন্তু একটা শর্ত লা তুশরিক বি শাইয়া কিন্তু শিরিক করো না তোমার ইবাদতে শিরিক ছিল না তোমার জিন্দেগিতে শিরিক ছিল না লা আতাইতুকা বি কুরাবিহা মাগফিরা তোমার ওই দুনিয়া ভরা মাগফিরা ক্ষমা আমি দেবো সুবহানাল্লাহ তাহলে আমরা যারা এখনো গুনাহ করেছি অনেক পাপ করেছি এত বড় বয়স হয়েছে মনে হচ্ছে আল্লাহ এতদিন নামাজ পড়িনি করব এতদিন মা বাবার সেবা করিনি করব এতদিন এই করেছি সেই করেছি এতদিন নেশা খেয়েছি বিড়ি খেয়েছি সিগারেট খেয়েছি এখন ছাড়বো অবশ্যই ছাড়বো এবং আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ মাফ করে দেবে ইনশা আল্লাহ তাই না এবং মাফ যে হবে তার একটা নমুনা আমি আপনাদেরকে বলি বুখারি শরীফের হাদিস ইন্না রাজুলা মিন বানি ইসরাঈল কাতালা 99 নাফসা বুখারি শরীফের হাদিস বনি ইসরাঈলের এক ব্যক্তি ঘটনা সেটা হলো বনি ইসরাঈলের এক ব্যক্তি কাতালা 99 নাফসা ওই ব্যক্তি 99টা হত্যা করেছিল কয়টা কয়টা 99টা 99টা হত্যার পরে তার একটু অনুশোচনা হয়েছে ভুল বুঝতে পেরেছে যে আমার এখন তওবা করা দরকার আমি ভুল পথে চলছি কাজটা অন্যায় করছি অতএব তওবা করার চিন্তা চেতনা করলো ডিসাইড করলো না সে তওবা করলো এবার কিছু লোকজন আছে ওই এলাকায় বলছে দুল্লু মিয়ালা আলামে আহলিল আব তাদের কাছে গিয়ে বলছে দুল্লু মিয়ালা আলামে আহলিল আব এখানে যেই এলাকার মধ্যেই আমার এই এরিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যিনি কোরআন সুন্নায় পারঙ্গম পারদর্শী দক্ষ বিজ্ঞ পারঙ্গম পারদর্শী ব্যক্তিকে আমাকে এনে দাও আমি তার কাছে কিছু ফতোয়া মাসলাম আছে জিজ্ঞেস করব তো ফাদাল্লাহু আলা রাহিবিন ওই ব্যক্তিকে দেখিয়ে দেওয়া হলো একটা দরবেশকে রাহেল আলেম নাকি এটাই বুঝতে হবে এই এলাকায় ভাইরা বুঝে নেন এই যে দর মানে ড্রেস পরে ড্রেসধারী আর ওই কিছু খুলে বসে হাজার হাজার লোক জমায়েত করা এক জিনিস আর কোরআন সুন্নার এলেমে আলেম হওয়া আর এক জিনিস ওই হাদিস থেকে বোঝা যাচ্ছে ফাদাল্লাহু আলা রাহেল একজন দরবেশ মানে আলেমধারী মনে হয় যে মাশাআল্লাহ আলেম পীর ওলি আউলিয়া গাউস কুতুবধারী এরকম লোক আছে না না নেই কিন্তু ওর পেটে বোমা মারলেও কিন্তু একটা ফতোয়া বের হয় না আছে না নেই আমাদের কিছু কিছু লোকদের কিন্তু দেখা যায় তাদের ড্রেস তাদের পেট তাদের আলিশান কাজকর্ম দেখলে আমাদের মনে হয় আমরা না বড় বড় আলেম যারা তাদের মনে হয় মিসকি আছে না এরকম যেমন টুপি যেমন ড্রেস যেমন চেহারা তেমন পেট ভুড়ি আলিশান চেয়ারে বসে থাকে হাজার হাজার লোক যাচ্ছে কি না এলেন জানে নাকি এলেনের জন্য তো যায় জান্নাতে যাওয়ার জন্য তো যায় জাহান্নাম থেকে মুক্তির জন্য যায় না তাদের কাছে তো এরকম একটি লোকের কাছে তাকে নিয়ে যাওয়া হলো কাকে ওই যে 99 জন হত্যাকারীকে তো বললে ফাহাল উনি বললেন ফাহাল্লু মিন তাওবা আমার কি তওবা তওবা আছে আমি কিন্তু নয়া হত্যা করেছি আমার জন্য কি তওবা আছে আল্লাহ আল্লাহ কি আমার জন্য তওবা রেখেছেন ও যে দরবেশ এলিম কালাম নেই দরগা খুলে বসছে দরগা খুলে ড্রেস লাগিয়ে বসছে বলছে না ওরে বাবা রে বাবা তুমি এত হত্যা করছো তোমার জন্য কিসের তওবা কি বলছে আল্লাহ তওবা করার মালিক মানে তওবা কার হক আল্লাহর হক ক্ষমা করার মালিক কে আর এই যে দরবেশ বলছে দরগা খুলে বলছে না তোমার জন্য তওবা নেই বলছে তাই তওবা যখন নেই ফাকাত আলাহু ফাকাম্মালা মিয়া বুখারীর হাদিস বলছে
তাকে কি করলো হত্যা করলো ফাকাম্মালা মিয়া কয়টা হলো তাহলে 100টা কিন্তু ও তো তওবা করেই ফেলেছে আগেই আগে থেকেই ওর আল্লাহ তওবা কবুল করেছে ওর মনুষ্যচেতনা হয়েছে আবার সামনে চলছেন চলছেন যেতে যেতে বলছে আবার কিছু লোক দেখে বলছে দুল্লুনি আলা আলামি আহলিলা এই শোনো আমি কিন্তু আগে এই ঘটনা করেছি 100টা হত্যা হয়েছে এখন আমাকে একজন আলেম দিয়ে কোরআন সুন্নাহ বুঝে জানে ফতোয়া দিতে পারে এরকম এই অমুকের মত অমুকের মত ইমামের মত এই আছে ফিকা আছে ইজমে আছে এগুলো না কোরআন সুন্নাহর ফতোয়া দিতে পারে এবার তা আলেমের কাছে নিয়ে যাও ফাদাল্লাহু আলা আলেম তাকে আলেমের কাছে নিয়ে যাওয়া হলো তাকে জিজ্ঞেস করলো ফাহাল্লি মিন তওবা এই শোনো আমি কিন্তু 100টা হত্যা করেছি আমার জন্য কি তওবা আছে তো বল আলেম তো আলেম উনি তো লেখাপড়া করে বলছে ফামাল্লাদি ইয়াহুলু বাইনাকা ওয়া বাইনি বাইনা তাওবাতি রাব্বি তোমার রবের তওবা এবং তোমার মধ্যে সমস্যা কি কোন প্রতিবন্ধকতা নেই অবশ্যই করবে এবার ওই তওবা করতেছে এবার সামনে যাচ্ছে বলছে কিন্তু একটা শর্ত আলেমের কাছে তো জ্ঞান আছে বলছে তোমার জন্য একটা শর্ত আছে কি তুমি ওই এলাকায় থাকতে পারো না তোমার আশেপাশের বন্ধু বান্ধব যাদের সাথে চলো এই তোমার বন্ধু বান্ধব সাঙ্গ পাঙ্গ ভালো না তোমাকে এই এলাকা ছেড়ে ও অমুকের আলকা যেতে হবে হাদিসের ইবার ইন্না বিহা উনাসুন ইয়াবুদুল্লাহ ওই এলাকার লোক ওই এলাকায় যাও ওখানে লোকরা ইয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করে ভালো লোক সেখানে যাচ্ছে ওখানে ওই ব্যক্তি যাচ্ছেন কে ওই হত্যাকারী যেতে 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 পথের মধ্যে জাআত হুমালা মালাকুল মাউত কে আসলো মালাকুল মাউত জাল কবজ করে চলে আসলেন ফা কাবাহু তার জাল কবজ করে নিলেন মৃত্যুবরণ করলেন এবার মৃত্যু বরণ করার পরে কতটাই শেষ করল কত শেষ করল 30 তো ফাজাতহু মালাইকাতুর রাহমাতি ও মালাইকাতুল আযাব মৃত্যুবরণ করেছে না কেন ব্যক্তিরা এবার দুই গ্রুপ চলে এসেছে মালাইকাতুর রাহমাতি ও মালাইকাতুল আযাব যারা জান্নাতের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তারাও চলে এসেছে আবার সাথে সাথে জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তারাও চলে এসেছে ফাতাতা খাসামানে দুইজন দুই গ্রুপ ঝগড়া করছে এবং বুখারীর হাদিস বলছি কিচ্ছা বুখারী এবার দুই ফেরেশতা টানাটানি করছে বলছে এ বলছে আমাদের গ্রুপ ওরে এরে 100টা হত্যাকারী নামাজ পড়ে না কিছু না এরা আমাদের একটা খাস মুরিদ আমাদের দলের লোক জাহান্নামের যারা দায়িত্বশীল আর জান্নাতের যারা দায়িত্বশীল তারা বলছে না তওবা করেছে সব গুনাহ মাফ হয়ে গেছে আর তওবা তো তাদুব মা কাবলাহা তওবা সব গুনাহ মাফ করে দেয় ঝিসমিস করে দেয় আমাদের গ্রুপ তত খাসা মানে দুইজন ঝগড়া করছে এবার থার্ড মানে তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার একজন ফেরেশতাকে পাঠিয়েছেন তৃতীয় পক্ষ হিসাবে বলছে কি হয়েছে তোমাদের কেন তোমরা ঝগড়াঝাটি করছো কান্দাবি করছো তো বলছে এই ঘটনা বলছে এবার ওই থার্ড যে পক্ষ যে বিচারক এসে বলছে ফাতাইছু বাইনাহু ওয়া বাইনাল আব এই যে সমাধান হলো এটা এই ব্যক্তি যেখান থেকে শুরু করে ও যেখানে যেতে ধরেছিল ওর ভিতরে মাফ ফাতাইছু বাইনাহ মাফ ক্রাস করো মাফ যে যে মেপে দেখবা যাদের দিকে বেশি আছে তোমরা তোমরাই নিয়ে দেওয়া মানে তাদের দলের লোকে দেখা গেল সে ওই ভালো দিকে বেশি চলে গেছে জান্নাতে চলে গেছে তার গুনাহ খাতা কি হয়ে গেছে মাফ হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আর তো বলা ছিল কিন্তু সময়টা হচ্ছে না এখন দুই একটা আরেকটা পয়েন্ট বলি আরো কিছু শোনাবো মনে করছিলাম সময় পাচ্ছি না এবার দুই একটা বিষয় এই যে তওবার কথা বলি আমরা বলি আলেম ওলামারা বলেন কোরআন সুন্নাহ বলা হয়েছে আল্লাহ নির্দেশ করেছেন রসুলও করেছেন তো এই যে তওবা করলে লাভ কি তাই না ফায়দা কি ফায়দা জানলে সেই জিনিসের প্রতি আগ্রহ সৃষ্টি হয় উৎসাহ উদ্দীপনা বাড়ে তাই না তো তওবা করলে ফায়দা কি এক নম্বর ফায়দা আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন তাওবাকারীদের ভালোবাসেন সুবহানাল্লাহ বলবেন না আপনারা বুঝেন নি আমি জানি এই আয়াতটা বুঝেন নি আল্লাহ কাদের ভালোবাসেন একটু বুঝায় আল্লাহ বলেছেন ফালা তাদরিবু লিল্লাহি আমসাল আল্লাহর সাথে মিসাল চলে না তুলনা চলে না কিন্তু উপমা দিতে বলেছেন আল্লাহ আল্লাহ দিয়েছেন রাসূল দিয়েছেন আমরা একটু উপমা দিয়ে বুঝাই আপনার এলাকার এমপি কে কে একজন আছেন নাম নাম জানি না উনি যদি বলেন
আমি বাচ্চুরে ভালোবাসলাম। একটা মন্ত্রী আছে যেন কে এলাকার প্রতিমন্ত্রী নাকি, তাই না? একটা মন্ত্রী আছে, সে যদি বলে আমি খলিলুর রহমান বাচ্চুকে ভালোবাসলাম, তাহলে বাচ্চু আর এই এলাকায় চলতে ফিরতে তার কি আর সমস্যা হবে? এই এলাকায় তো সে মানে সব সাদা সাদা দেখো, সব দিকে তার রাস্তা, এরকম না ব্যাপারটা, বুঝতে পারছেন? এমপি যদি বলে আমি অঙ্কুরে ভালোবাসলাম, আমাদের মন্ত্রী যদি বলে আমি ওই নেতারে ভালোবাসলাম, প্রধানমন্ত্রী যদি বলে ওই নেতারে ভালোবাসলাম ওকে, তাহলে তার এই বাংলাদেশে চলতে ফিরতে কামাইতে জমাইতে আর সমস্যা আছে? বিপদ আপদ পুলিশে কিছু করতে পারবে তারে আর? ইনশাল্লাহ পারবে না। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবীন, তওবা করলে ভালোবাসবেন কে? মন্ত্রী, আল্লাহ কি মন্ত্রী না প্রধানমন্ত্রী? সকল বাদশার বাদশা রাজার অধিরাজ, আসমান জমিন জান্নাত জাহান্নাম সব কিছুর মালিক কে? সব ক্ষমতার মালিক কে? সে আল্লাহ বলছেন আমি ভালোবাসবো রে তওবাকারী, তওবা কর আমি তোকে ভালোবাসবো। তাহলে আল্লাহ যদি ভালোবাসে আপনারা জান্নাতে চলতে সমস্যা আছে? যেতে সবাই বুঝেছেন না? এবার ভালোবাসা বুঝেছেন? বুঝেছেন না? আলহামদুলিল্লাহ। তওবার দ্বিতীয় ফায়দা আল্লাহ বলেছেন ফখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহওয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ভালো একটা জাতি চলে যাওয়ার পরে ফখলাফা খালফুন, এর পরে একটা খারাপ জাতি এসেছে, তারা কি আদাউস সালাত, তারা নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত কেউ পড়লে পড়ে কিন্তু জামাতে পড়ে না, অথবা পাঁচ অক্ষের ভিতরে তিন অক্ষ পড়ে, দুই অক্ষ পড়ে, কেউ শুক্রবারে পড়ে, কেউ শুক্রবারে পড়ে, কেউ ঈদে পড়ে, এরকম আদাব সালাত ওয়াত্তাবাউস শাহওয়াত, মন যা চেয়েছে তাই করে, মন বলেছে যে আজকে আমি একটু এই আকাম পড়বো কুকাম পড়বো জেনা করবো করছে, মন বলেছে আজকে লাল ফিল্ম ব্লু ফিল্ম দেখবো বলে দেখলাম, মন বলেছে আজকে সিরিয়াল দেখবো ইন্ডিয়ান সিরিয়াল হিন্দি সিরিয়াল বাংলা নাটক হিন্দি মুভি যত যা আছে সব মন চেয়েছে করলাম, এরকম যারা করে, এরপরে আল্লাহ বলছেন এগুলো করার পরে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আগে অন্যায় কথা বলার পরে, অন্যায় করার পরে যারা তওবা করে, অন্যায় করার পরে ইল্লা মান তাবা, এর পরে যারা তওবা করে কি করে? কি করে? ইল্লা মান তাবা ওয়া আমানা, আবার ইমানকে রিফ্রেশ করে, ওয়া আমিলা আমালান সালিহা, এর পর থেকে কন্টিনিউস করে, কন্টিনিউ আমল করে, আমল করে, ভালো কাজ করে, সওয়াবের কাজ করে, আল্লাহ বলছেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়ুযলামুনা শাইআ, তারা কোথায় যাবে? ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, কি করলে? অন্যায় করছে, পাপ করছেন, যদি তওবা করে ভালো কাজ করেন তাহলে জান্নাতে যাবে। আল্লাহ আর একবার বলছেন সেম আয়াত ফুরকানে মনে হচ্ছে সুরাল আগে, সুবহানাল্লাহ বলেন মানে সুবহানাল্লাহ আগেই বলাইলাম, কারণ কি দেখেন শুনলে বুঝবেন। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলছেন যারা অন্যায় করলো, পাপ করলো, খারাপ করলো, এরপরে তওবা করলো, আবার ইমান রিফ্রেশ করলো, ভালো কাজ করলো, তাদের পূর্বের যত গুণা ছিল, অন্যায় ছিল, পাপ ছিল, সবগুলোকে সওয়াবে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ, না বলেছেন আগে করলেন কি? জি না, আগে করলেন ব্যবচার, আগে করলেন অন্যায় পাপ, তওবা করার ফলে সবগুলো সওয়াবে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ, তওবার ফজিলত, তওবার ফায়দা, বুঝতে পারছেন? তওবার ফায়দা আরো তো বলা দরকার, দুই চারটা বলেই দেই, আর তা আসবো কিনা জানি না, দেরি হলেই কি মনে মনে রাগ হবে না, আর তো কিছু বলতে পারবেন, আর কিছু বলতে পারবেন দুই এক মিনিট দেরি হইলে? আল্লাহ বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, নূহ আলাইহিস সালাম সূরা নূহ মধ্যে এসেছে। দু একটা ফায়দা বলি শুধু সংক্ষেপে, নূহ আলাইহিস সালাম তার জাতিদেরকে
কি তওবার কথা বলেছিল সেটা বলছে ও আমার জাতিরা ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমার রবের কাছে আল্লাহর কাছে তওবা করো লাভটা কি এবার লাভ আসছে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা এক নম্বর ফায়দা হলো সব গুনাহ খাতা মাফ করে দেবে ওয়া ইরসিলুস সামা আলাইকুম মিদরারা দুই নম্বর ফায়দা হলো বৃষ্টি দিয়ে এখন বৃষ্টি নেই ফসল হয় না বৃষ্টি দেবে বলছে ওয়া ইমদিদকুম বিআমওয়াল ধন সম্পদে বরকত দিবে তওবা ইস্তিগফার বেশি বেশি করবে আস্তাগফিরুল্লাহ ধন সম্পদে বরকত হবে আমার কথা না কিচ্ছা বললাম না আল্লাহর কথা বললাম আল্লাহ মিথ্যা বলে না কথা বলে তারও দলিল নেন আল্লাহ বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহর চেয়ে সত্য বলার কোন দুনিয়ায় কোন দলিল তাই না এটা একটা দলিল কয় নাম্বার বললাম তিন নাম্বার ওয়ায়ুমদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা সন্তান সন্ততি দিবে যাদের সন্তান সন্ততি হয় না দৌড়ায় যান কোথায় খাজার কাছে বাবার কাছে ওরা কি সন্তান দেওয়ার মালিক এই সন্তান দেওয়ার মালিক কি ওদের কাছে যায় কারা ফেরেশতারা ইবলিসের দল শয়তানের দল না আমরা আমাদের আত্মীয় স্বজন এগুলো সব তওবার ফায়দা এই রিলেটেড একটা ঘটনা বলে আমি শেষ করে দিলাম ইনশাআল্লাহ আর লম্বা করলাম না অন্য কোন সময় আসলে ইনশাআল্লাহ শোনাবো সেটা হলো এই আয়াতের একটা মানে তাফসিরে একটা ঘটনা আসছে তাফসিরে ঘটনা সেটা হচ্ছে ইমাম হাসান আল বাসরি থেকে বর্ণিত ইমাম হাসান আল বাসরির নাম শুনেছেন তাবি বড় বাপ তাবি যিনি যারা অনেক সাহাবী দেখছেন তিনি ছিলেন ইমাম তার কাছে এক ব্যক্তি এসে বলছে ও ইমাম সাহেব মানে আমাদের মসজিদের ইমাম না ওই ইমাম বুঝতে পারছেন তো ইমাম আবু হানিফার চেয়ে তো বড় ইমাম বুঝতে পারছেন তো বলছেন ও ইমাম সাহেব বলে জি বলে আমার তো সমস্যা বলে কি বলে যে এত টেনশন 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 তো ছাড়ে না ডিপ্রেশন খালি দুশ্চিন্তা বলে তওবা ইস্তেগফার করো কি করো তওবা ইস্তেগফার করো মসজিদে বসে আছে আগে তো এরকম ছিল বড় বড় আলেম মসজিদে বসে থাকতো মানুষ হয়ে এসে তার কাছে দাস নিত পড়া শুনতো ফতোয়া জিজ্ঞেস করতো এসে জিজ্ঞেস করতে বলছে সমস্যা দুশ্চিন্তা দূর হয় না বলে তওবা ইস্তেগফার করো বসে গেল আর একজন ঢুকলে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ও ইমাম সাহেব বলে কি বলে সন্তান সন্ততি হয় না এত বছর বিয়ে করে এত ব্যায়াম করতেছি জিহাদ করতেছি বাচ্চা তো আর হয় না বলে তাই তওবা ইস্তেগফার করো তওবা ইস্তেগফার করো তিন নম্বর ব্যক্তি এসে বলছে ও ইমাম সাহেব বলে জি বলে অর্থনৈতিক অভাব তো আর কাটে না অভাব অলাপন তো আর কাটে না বলে তওবা ইস্তেগফার করো সবাই একই বৈঠকে উপস্থিত কয় ব্যক্তি কয় ব্যক্তি এই যে এটা কথা বলছি এটা আমার কথা এটা তাফসিরে নেই এটা যখন এবার বলবো এটা আমার কথা ওই ব্যক্তির বলছে এটা কি প্যারাসিটামল ঔষধ রে তওবা ইস্তেগফার কি প্যারাসিটামল ঔষধ নাকি ডাক্তারের কাছে গেলে যাই হোক আর কি দেয় প্যারাসিটামল মাথা ব্যথা এই ব্যথা সেই ব্যথা এই রোগ কাটছে ছুটছে আগে দেয় কি সবার দেয় প্যারাসিটামল তারপর আর একটা তো এরকম হলো না ও সবাই বলছে আল্লাহ রে আমি আসলাম আমার সন্তান হয়ে না তাও বলো তওবা ইস্তেগফার ওর অর্থনৈতিক অভাব অনটন তাও তওবা ইস্তেগফার ওর দুশ্চিন্তা তাও তওবা ইস্তেগফার ওর নাম সব ব্যাপারটা কি সবার দেখি এক ঔষধ দিচ্ছে তো বলছে ওই রুগীর দা শোনো এই ঔষধ আমি দেই নাই দিচ্ছেন কে তখন এই তওবার কথা এই ফায়দা গুলো শোনাই দিলেন বুঝতে পেরেছেন তাহলে আমরা উঠতে বসতে চলতে ফিরতে স্কুলে বসে স্কুল কলেজে কি করবো বেশি বেশি তওবা ইস্তেগফার করবো তওবা ইস্তেগফার কি বলে পড়বো বলেন তো এইটা বলি আস্তাগফিরুল্লাহ 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 এই বলে তওবা করা যায় এটা বুখারী রিওয়ায়েত আস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইক আস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইক আস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইক এটা বুখারী মুসলিমের রিওয়ায়েত মুসলিমের বিশেষ করে এই শব্দটা এসেছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইক এটা আবু দাউদের রিওয়ায়েত ঠিক আছে আরো অনেক আছে এখন আমরা যারা এগুলো জানি না আরবি জানি না তাদের জন্য বাংলা আছে আল্লাহ এই পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ তুমি যদি মাফ না করো রহম না করো ক্ষমা না করো করবে কে এভাবে বলতে পারেন ঠিক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তেগফার করার তৌফিক দান করুন আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদিন আল্লাহ তাআলা জাওয়াদুল কাইয়্যুম আলাইকুম বাররুর রাউফুর রাহিম আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون.